এখন রাত প্রায় 10টার মতো বাজে, আর এখন আমি রান্নাঘরে পিঠে বানাচ্ছি। তো এটা সাদা পিঠে বা চিতই পিঠে বলে, এক একজন এক এক পিঠে বলে। তো অনেকদিন থেকে মন করছিল, তো ভাবছিলাম বানাবো, তো হয়ে উঠছিল না। তো চাল ভিজিয়ে রেখেছিলাম সন্ধেবেলায়, তো ভাবলাম যাই বানিয়ে ফেলি। তো সাদা পিঠে ভাজছি, আর এটা হচ্ছে দুধে ভেজাবো, খেজুরের গুড় দুধে। তো সেটা আর দেখানো হয়নি তোমাদের, শুধু পিঠে ভাজাটাই তোমাদেরকে দেখালাম। আজকে আমার গপু সোনাদের আমি ভোগ দিলাম, তো ভোগ নিবেদন হয়ে গেছে। আজকে এমনি মন করলো তাই দিলাম, আর যেহেতু সোমবার আমাদেরও নিরামিষ, তাই ভাবলাম এখানে ভোগ দিয়েই আমরাও আর কি সেবা নিব, তাই জন্য দিলাম। তো আজকে এখানে পাঁচ পদ রয়েছে, অন্ন, তার সাথে হচ্ছে শাক ভাজা, মোচার ঘণ্ট, কচু শাক, আর রয়েছে হচ্ছে লাবড়া, আর এদিকে ডাল আর ফল মিষ্টি। এই দিয়ে আজকে গোপালকে ভোগ দিলাম। পুজোর কাজকর্ম কমপ্লিট করে এখন আসলাম ঘরে। তো আমার ঘরের হচ্ছে ফার্নিচার এদিক থেকে ওদিক করা হয়েছে, ঘরটাকে একটু ফাঁকা করা হয়েছে আর কি। তো ড্রেসিং টেবিলের ওপরটা ওই জন্য সব কিছু যা যা ছিল সব নামিয়ে মুছে টুছে কাপড়টা চেঞ্জ করেছিলাম। তো কাপড়টা ধুয়ে দিয়েছিলাম, কাপড়টা শুকিয়ে গেছে, তো এখন কাপড়টা বিছিয়ে দেব, পেতে নেব আর কি। তো সেটার জন্যই এখন ঘরে আসলাম। এভরিওয়ান, এখন আমি ক্যামেরার সামনে বসলাম, আর এখন বাজে হচ্ছে 9:15, রাত 9:15 বাজে। তো আজকের এই ব্লগটা কাল রাতের থেকে একটু একটু করে ক্লিপ শ্যুট করে রাখছিলাম, তো সেটাকে আর মানে পুরোপুরিভাবে কন্টিনিউ করতে পারছিলাম না, যেহেতু সারাদিন প্রচুর কাজকর্ম ছিল, তো সেখানে আমার আর এনার্জি লাগছিল না আজকে ব্লগ করার। কিন্তু তবুও তোমাদের সামনে না আসলে ভালো লাগে না, ব্লগ শ্যুট না করলেও ভালো লাগে না। তো অবশেষে অ্যাকচুয়ালি খুবই ব্যস্তও ছিলাম, তো সব ব্যস্ততা কাটিয়ে তারপরে এখন বসলাম হচ্ছে ক্যামেরার সামনে। এখনও ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু বসলাম, আর এখন রাতে রান্না করতে যাব। তো ভাবলাম তার আগে একটু তোমাদের সাথে গল্প করে নিই আর কিছু জিনিস দেখিয়ে নিই। তো আজকে দেখতে পেলে গোপালকে ভোগ দিয়েছিলাম, তো আজকে অ্যাকচুয়ালি সোমবার, আর সোমবার করে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। তো সেখানে ভাবলাম যেহেতু নিরামিষই খাবো, নিরামিষ যখন করবই তাহলে গোপালের জন্যই করা হোক, গোপালের ওখানেই মানে ঠাকুরের বাসনপত্রেই করা হোক, তাহলে আমাদেরও হয়ে যাবে, গোপালেরও হয়ে যাবে, দুদিকে সবারই সেবা হয়ে যাবে। তো তাই ভেবে ওখানেই করলাম। তো সব কিছু একা হাতেই করেছি, আর একা হাতে না কি ভোগ রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করার মধ্যে একটা যে কীরকম আনন্দ থাকে সেটা বলে বোঝাতে পারবো না। যতই টায়ার্ড লাগুক, যতই কষ্ট হোক, খাটনি হোক, কিন্তু এই কাজটা করার একটা আনন্দই আলাদা, তাই না? তো যাই হোক, সেগুলো করলাম। তো সেখানে একটু তোমাদের শ্যুট করে দেখিয়েছিলাম দুপুরবেলা, মানে দুপুরবেলা বলতে ওই 12টার মধ্যে ভোগ দিয়েছি, 11:30টার মধ্যে আমার হয়ে গেছে রান্না, আর 12টার মধ্যে ভোগ নিবেদন করেছিলাম। তো তখন একটু দেখিয়েছিলাম, তারপর আর ব্লগ শ্যুট করা হয়নি। তো এখন হচ্ছে বসলাম একটা জিনিস দেখাতে। তো আমি আজকে নিয়ে এসেছি এগুলো গোপালের জন্য কিছু শপিং, কিছু জিনিস বানানো, মানে শুধু আমার গোপালের জন্য না, আমার বাপের বাড়িতে যে গোপাল আছে, আমার মায়ের গোপাল, তো মায়ের গোপাল তো দেখেছ, গোপাল আছে দুজন, তারপর আছে হচ্ছে রাধারানী, মানে লালি রাধার বাল্যকাল, তো তিনজন পুরো, তারপর তো রাধাকৃষ্ণ, বাকিরা সবাই আছেন। তো সবার জন্য জামা বানিয়ে নিয়ে এসেছি, মানে টেলারের কাছ থেকে জামা বানিয়ে নিয়ে এসেছি, আমি কাপড় দিয়েছি আর টেলার বানিয়ে দিয়েছে, তো সেই জামাগুলোই আজকে নিয়ে এসেছি। তো সেটাই তোমাদের সাথে চলো একটু করে শেয়ার করে দিই। এখানে রয়েছে প্রায় 16টা জামা রয়েছে, তো 16টা জামা তোমাদের সাথে একটু একটু করে চলো আমি দেখিয়ে দিই, আর তারপরে যাবো হচ্ছে রান্নাবান্না করতে। তো এই যে একটা জামা, এটা হচ্ছে সবথেকে পুচকু গোপালের, মানে আমাদের ওই
তা এখন যাব, এখন শর্টকাট করব, ভাত করব আর বেগুন পোড়া করব। শীতকাল মানে বেগুন পোড়া আমার ভীষণ ভালো লাগে, আর যেহেতু প্রত্যেক দিন যে কোনো বারে করাও যায় না, তার যেহেতু সুযোগ আছে তো আজকে চলো করি। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে, চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। এই যে ভাত বসালাম আর এই পুচকি হাঁড়িতে বসালাম, এই হাঁড়িটাতে এক কৌটা চাল আটে, মানে এক কৌটা চালের হাঁড়ি, আর আমাদের দুজনের জন্য এই রাতের বেলায় বলো দিনের বেলায় বলো, এক কৌটা চাল আমাদের জন্য এনাফ, লাগে না এর থেকে বেশি। আর এদিকে হচ্ছে দুটো বেগুন পোড়া দেবো, আরও পোড়া দেওয়ার বেগুনগুলো আরও ছিল, খুব ভালো ভালো ছিল ওগুলো, তো ওই বেগুনগুলো শেষ, এই বেগুনগুলোই পোড়া দেবো, দুটো বেগুন পোড়া দেবো। তো চলো বেগুনের মধ্যে তেল মাখিয়ে লঙ্কা দিয়ে পোড়া দিই। শীতকালে এরকম ধোয়া ওঠা ভাত আর তার সাথে যদি বেগুন পোড়া হয় তাহলে সত্যি কার না ভালো লাগে, তাই না বলো? আমার তো ভীষণই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো রাতের খাবারটা আমি খেয়ে নিই, খেয়ে তারপরে কিছু কাজকর্ম আছে করে তারপর শুতে যাব। খাওয়া দাওয়া করে চলে এসেছি, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে আরও কিছু কাজকর্ম ছিল সেগুলো করে চলে এসেছি। মানে একদমই করতে ইচ্ছা করছিলো না, কারণ বেশি কিন্তু বাজে না, এখনও 10:06 বাকি, তবুও কেন জানি একটা ঘুম ঘুম ভাব লাগছে। আর অ্যাকচুয়ালি হচ্ছে ওই রাত হলে না সন্ধ্যা থেকে শ্বাসকষ্টটা বাড়ে শীতকালে, তো ওই জন্য না শরীরে ভীষণ অস্বস্তি বোধ হয়, মানে একটু একটু করে বাড়তে থাকে, আর যত মানে শুভ যখন তখন আরও বাড়ে এরকম, তো ওই জন্য ভালো লাগছিলো না। আর সারাদিন আজকে একদম রেস্ট নেওয়াও হয়নি, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম, খেয়ে টেয়ে চলে এসেছি বিছানায়, এখন হচ্ছে শুয়ে পড়বো। আর আজকে দুপুরবেলা ভেবেছিলাম তোমাদের একটা জিনিস দেখাবো, মানে আমার ঘরের হুলিয়াটা একটু চেঞ্জ করা হয়েছে, মানে জিনিসপত্র ঘরটা বদলানো হয়েছে, মানে ঘর রুম বদলানো হয়নি, সরি, ঘরের জিনিসপত্রগুলো চেঞ্জ এপাশ থেকে ওপাশ এরকম ব্যাপার, তো সেটা ভাবছিলাম তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, তো সেটার হয়ে উঠলো না আজকে, তো আমি পরে একসময় দেখাবো। তো চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।